ওইটা আমার উঠিয়ে দিবেন আর নামাই দিবেন, কিন্তু আমার স্যার একটু কম দিতে পারবেন না। টান করিয়া তারপরে রান করেন, টান করিয়া খুঁড়া দেন। আরে ম্যাফে নিলে আপনি কি করবেন? আপনি ম্যাফে জমি পাবেন 20 ফিট, আপনি জমি কি 50 ফিট নিতে পারবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামুল অ্যান্ড সার্ভিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার বুড়িচং থানার বিজয়পুর মৌজায়। এই মৌজায় দীর্ঘদিনের সীমানা নিয়ে বিরোধ চলছিল। পক্ষগণ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমাদের সন্ধান পান এবং আমাদের সাথে যোগাযোগ করে। তারপর আমরা পক্ষগণের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের এলাকায় একটি ডেট ফিক্সড করি। তারপর আমরা আমাদের সার্ভে টিম নিয়ে ঢাকা হতে সকাল 6 ঘটিকায় কুমিল্লার বুড়িচং থানার উদ্দেশ্যে রওনা হই। সকাল 9 ঘটিকার দিকে আমরা সরজমিনে উপস্থিত হই। সরজমিনে উভয় পক্ষের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। তারপর আমরা স্থানীয় সার্ভেয়ারগণদের সাথে জমির সীমানা বিরোধ নিয়ে আলোচনা করি। এখন কথা রয়েছে, আপনারা এই যে এখানে যে মাপটা মাপবেন, এই মাপটা কি আপনার আরএস ম্যাপের উপরে না সিএস ম্যাপের উপরে? আমার মনে হয় তাদের আন্ডারে জিজ্ঞাসা করার এটা কি আছে, কোন মাপটা সঠিক হইব এটা আপনারা কইলেন। আপনার কথাই ঠিক আছে, আমার মনে হয় এদেরকে জিজ্ঞাসা করার কিছু নাই, যেহেতু আমরা সার্ভেয়ার, আমরা দেখব যদি আপনার সিএস ম্যাপ আর আরএস ম্যাপ যদি ঠিক থাকে আমরা যে কোনো ম্যাপ দিয়ে আপনি চলে, আর যদি সিএস এ আর আরএস এ কোনো ভেরিটি হয় ভেরি করে তাহলে আমরা আরএস এ মাপতে পারবো না, আমরা তখন সিএস এ মাপতে হবে। কারণ যেটার বিরুদ্ধে কোনো কোর্ট নাই, যেটার বিরুদ্ধে কোনো আদালত নাই, ওইটাই আমরা কাজ করতে হবে। আর যদি ভুল হয় আরএস সংশোধন করার রাস্তা আছে, কিন্তু সিএস এর বিরুদ্ধে কোর্ট নাই, সিএস সংশোধন করার রাস্তা নাই। তারপর সেখানে আমরা স্থানীয় সার্ভেয়ারগণ এবং পক্ষ এবং বিপক্ষের সম্মতিতে আমরা সেখানে আমাদের সার্ভে কাজ শুরু করি। আমরা স্থানীয় সার্ভেয়ারগণ সহ সরজমিনে কম্পিউটারের সাহায্যে টোটাল স্টেশনের মাধ্যমে ভূমি পরিমাপ শুরু করি। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আমাদের দক্ষ সার্ভে টিমের উপস্থিতিতে আমরা বিভিন্ন জটিল ভূমি সমস্যার সমাধান করে থাকি। জায়গা জমির অন্তর্ভুক্ত যে কোনো ধরনের ভূমি পরিমাপ এবং আইনি বিভিন্ন সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি। আমরা গুগল আর্থের সাহায্যে জিপিএস এর কোঅর্ডিনেটের মাধ্যমে এবং টোটাল স্টেশন ও কম্পিউটারের অটোকেটের মাধ্যমে আমরা ডিজিটাল পদ্ধতিতে নির্ভুলভাবে ভূমি পরিমাপ করে থাকি। আপনাদের কারো যে কোনো ধরনের ভূমি বিষয়ক সমস্যা এবং আইনি পরামর্শের জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার তো দখলের ইচ্ছা, এটা তো আপনার দখলই মাপ। কোনটা কি চলতে পারবেন না? আরে ম্যাফে নিলে আপনি কি করবেন? আপনি ম্যাফে জমি পাবেন 20 ফিট, আপনি জমি কি 50 ফিট নিতে পারবেন? তারপর আমরা কম্পিউটারের সাহায্যে সরজমিনের টোটাল স্টেশনের মাধ্যমে ভূমি পরিমাপ করে তাদের দীর্ঘদিনের সীমানার বিরোধ নিষ্পত্তি করিয়া পিলার স্থাপন করি। আমাদের কাজের মাধ্যমে উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন। বিরোধীয় সম্পত্তির সীমানা নির্ধারণের ক্ষেত্রে অরিজিনাল মৌজা ম্যাপ একান্ত প্রয়োজন। সঠিক মৌজা ম্যাপ ছাড়া সঠিক সীমানা নির্ধারণ করা সম্ভব নয়। বেলা শেষে আমরা তাদের সীমানা নির্ধারণ করে সীমানা বুঝিয়ে দিয়ে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হবে আবার নতুন কোনো ভূমি সমস্যার সমাধানের ভিডিও নিয়ে।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।